হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আপনার একটা চাবির তোড়া পেয়েছি। জি জি হ্যাঁ, আমি কাস্টম পেয়েছি এটা। হ্যাঁ, আপনি আসেন তাহলে। ঠিক আছে, আমি আসি। ওকে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক এইভাবে আপনার গুরুত্বপূর্ণ চাবিটি যদি আপনি ভুলে কোথাও ফেলে আসেন বা হারিয়ে ফেলেন এবং কেউ যদি আপনার এই চাবিটি পেয়ে থাকে, তখন আপনাকে কল দিয়ে ফিরিয়ে দিবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আপনার এই চাবির সাথে থাকা কি নাম্বার প্লেটের মাধ্যমে। আপনার এই কি নাম্বার প্লেটটি যদি আপনার চাবির সাথে আপনি সংযুক্ত করে দেন এবং এরপরে যদি আপনার এই চাবিটি যদি আপনি হারিয়ে ফেলেন এবং কেউ যদি আপনার এই চাবিটি পেয়ে থাকে, তখন আপনার এই কি নাম্বার প্লেটে থাকা নাম্বারে আপনাকে কল দিয়ে বলবে। এবং এই কি নাম্বার প্লেটে যে শুধুমাত্র আপনি চাবির সাথে ব্যবহার করতে পারবেন এমন কিন্তু নয়। আপনার গুরুত্বপূর্ণ যে সকল ডকুমেন্ট, ব্যাগ, লাগেজ এবং মানি ব্যাগ সহ যে সকল অ্যাক্সেসরিজ আপনার হারানোর ভয় আছে, ওই সকল অ্যাক্সেসরিজের সাথে আপনি এই কি নাম্বার প্লেটটি সংযুক্ত করে দিতে পারেন। এর ফলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার ব্যাগ বা মানি ব্যাগ আপনি যদি কোথাও ভুলে ফেলে আসেন এবং ওই মানি ব্যাগ বা ব্যাগের সাথে যদি আপনার এই কি নাম্বার প্লেটটি থাকে, তখন আপনার এই কি নাম্বার প্লেটে থাকা একটা নাম্বার আপনাকে কল দিয়ে বলবে। এখন হয়তো আপনাদের অনেকের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই কি নাম্বার প্লেটটি আমরা কোথায় পাবো? এই কি নাম্বার প্লেটটি অর্ডার করতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম পিং কমেন্টে দেওয়া দারাজের লিঙ্ক থেকে আপনার এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। মোবাইল নাম্বার প্লেটটি অর্ডার করার পর আপনি মূলত এরকমভাবে হাতে পাবেন এবং এখানের ভিতরে আপনি অনেকগুলো নাম্বার পাবেন এবং তার সাথে আপনাকে একটি নাম্বার প্লেট দেওয়া হবে এবং এই প্লেটটি কোনো কিছুর সাথে সংযুক্ত করার জন্য চাবির রিংয়ের সাথে কতগুলো স্প্রিংয়ের মতো থাকে, ওরকম আপনাকে একটি স্প্রিং দেওয়া হবে। তো আপনার এখানে যে নাম্বারগুলো দিল, এই নাম্বারগুলো আপনি সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার অনুযায়ী সিরিয়ালভাবে আপনি কেটে নেবেন। কাটার পর কী করবেন, আপনি এই যে নাম্বার প্লেটটি আছে এই প্লেটটি আপনি খুলে এইখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি সিরিয়ালভাবে বসিয়ে নেবেন। বসানোর পর আবার সেমভাবে আপনি এটাকে লক করে দিবেন। লক করার পর আপনার এই মোবাইল নাম্বার বা কি নাম্বার প্লেটটি আপনি যার সাথে সংযুক্ত করতে চান তার সাথে সংযুক্ত করে দিলে হবে। যদি আপনি চাবির রিংয়ের সাথে সংযুক্ত করতে চান, তখন আপনি এরকমভাবে চাবির রিংয়ের সাথে সংযুক্ত করে দিবেন। এরপরে দেখা যাচ্ছে আমার এই চাবির রিংটি যদি আমি ভুলে কোথাও ফেলে আসি বা হারিয়ে ফেলি এবং কোনো ভালো ব্যক্তি যদি এই চাবির রিংটি পেয়ে থাকে, তখন আপনার এই যে মোবাইল নাম্বার প্লেটে যে নাম্বারটি থাকবে, আমি আশা করতে পারি সে যদি ভালো লোক হয় তো অবশ্যই আমার এই মোবাইল নাম্বারে কল দিয়ে বলবে, কারণ এই চাবিগুলো দেখা যাচ্ছে তার কোনো কাজেই আসবে না। সুতরাং সে এটা তার কাছে রেখে কি করবে? এবং এই কি নাম্বার প্লেটটির দাম কিন্তু অতি সামান্য, কিন্তু এর কাজ যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনারা বুঝতে পারছেন। চাবি হারানো যে কতটা প্যারার তা সেই বলতে পারবে যার একবার চাবি হারিয়েছে। তো আর দেরি না করে এখনই আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম পিং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই কি নাম্বার প্লেট অথবা মোবাইল নাম্বার প্লেটটি অর্ডার করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো ভাই, আমি এখানে, আসেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এটা আপনার? হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ ভাই আপনাকে, অনেক প্রয়োজনীয় জিনিস ছিল এটা আমার। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। দেখো আসেন ভাই, চা খাই অন্য কোনো সময়। আচ্ছা আল্লাহ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।